আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু নিজামপুর আলিম মাদ্রাসা আলিম প্রথম বর্ষ ফেকা দ্বিতীয় আমি উমে সালেহা প্রভাষক আরবি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ফেকা দ্বিতীয়র বাহাসুল খাস খাসের অধ্যায় থেকে একটা প্রশ্ন আমি সেট করেছি আর সে প্রশ্নটা হচ্ছে বাহাসুল খাস খাস অধ্যায়ের আর প্রশ্ন মাজা আরাদাল আদাল মোসানেফ রহমতুল্লাহ বেহাজিল ইবারাতে অবুতলানুল ইসমাতে আনিল মসরুকে বেকৌলিহি লা বেকৌলিহি ফাউ ইসরা ইসরাল মাকামা মা আইমাতে বিল আদিল্লাতে প্রশ্নটা হচ্ছে গ্রন্থকার গ্রন্থকারের উক্তি হচ্ছে কি এই ভারত আবুতলানুল ইসমাতে আনিল মাসরুকে এই মাসরুকে এই উক্তিটা এই ইবারতটা এ সম্পর্কে এটা তারা কি বোঝাতে চেয়েছেন গ্রন্থকার এবং ইমামগণের মতভেদ ইসরা মানে ব্যাখ্যা করা মাকামা মা মা ইখতলাফুল আইমা বিল আদিলাতে দলিল সহ ইমামদের মতভেদ এই ইবারতটা অবুতলানুল ইসমাতে আনিল মাসরুকে এই ইবারতটার ব্যাখ্যা ইমামদের মতভেদসহ দলিলসহ ব্যাখ্যা আলমানার ব্রন্থপ্রণেতা আল্লামা নাফাসি রহমতুল্লা আলাই খাসের হুকুম অধ্যায়ে অনেকগুলো শাখা মশালা বের করেছেন তার মধ্যে এটা একটা তো আচ্ছা শুরু করা যাক মোরাদুল মুসান্নিফে বেহাজিল ইবারতে উক্তিটি দ্বারা গ্রন্থকারের উদ্দেশ্য আলমানার গ্রন্থকার আবুল বারাকাত আর নাফাসি রহমতুল্লাহ আলাই অবুতলানুল ইসমাতে আনিল মাসরুকে বেকৌলিহি জাজান বে লা বেকৌলিহি ফউ এ উক্তিটি দ্বারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর একটি উদ্ধ প্রশ্নের উত্তর দিয়েছেন যা তিনি হুকমুল খাস এর উপর ভিত্তি করে ইমাম আবুহানি পারহমতুল্লা আলাই এর উপর আরোপ করেছেন নিম্নে বিস্তারিত মাসালার বিবরণ দেওয়া হলো মাসালার বর্ণনা এ ব্যাপারে একমত যে চুরির অপরাধে হাত কাটার পর চোরাই মাল চোরের কাছে বিদ্যমান থাকলে মালিকের কাছে তা ফিরিয়ে দিতে হবে এটা সবার সব ইমামের ঐক্যমত এরপর যদি চোরাই মাল চোরের নিকট বিদ্যমান না থাকে অর্থাৎ যে চুরি করে নিয়ে গেছে তার মালটা তার কাছে নাই সে খোয়া গেছে বা যে যাই কিছু হোক নষ্ট করেছে আর কিছু করেছে এরকম যদি হয় তবে ইমাম সাফের মতে চোরের জরিমান আমার ক্ষতিপূরণ প্রদান আবশ্যক অর্থাৎ যার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এটা ইমাম সাফের মত চায় সে মাল নিজে নষ্ট করুক বা মাল নিজে নিজেই নষ্ট হয়ে যাক যেভাবেই হোক না কেন কিন্তু ইমাম আবু হানিফার মতে কোনো অবস্থাতে জরিমানা দিতে হবে না আর আল্লাহ তাআলা আচ্ছা এবার হচ্ছে কি চুরির সামান্য পূর্বে চুরি করার সামান্য পূর্বে মালিকের মালিকানা দূরীভূত হয়ে আল্লাহর মালিকানায় এসে থাকে আর আল্লাহ আল্লাহতালা জরিমানা গ্রহণ থেকে পবিত্র অর্থাৎ আল্লাহ জরিমানা গ্রহণ করেন না অবশ্য তার অপর বর্ণনা অনুযায়ী শুধু ইচ্ছাকৃত হবে নষ্ট করার ফলে ক্ষতিপূরণ অজীব হবে যদি সেই চোর চুরি করে নিয়ে যায় ইচ্ছা করে যদি নষ্ট করে তাহলে ক্ষতিপূরণ দিতে হবে মালিককে যার কাছ থেকে চুরি করে নিয়েছে তার মতের দলিল হল আন আবদুল্লাহ আব্দুর রহমান বিন আউফিন এগ্রিমো সাহিবু সারেকাতিন ইজা উকিমা আলাইহিল হাদ্দ একটা হাদিস বর্ণনা করেছেন ইমাম সাফেই না ইমাম ইমাম আবু হানিফাই হাদিসটা বর্ণনা করেছেন যে হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজিয়াল থেকে বর্ণিত তাদের উপর শাস্তি আরোপিত হলে তারপর জরিমানা ধার্য করা যাবে না অর্থাৎ যে চুরি করে নিয়ে গেছে তার শাস্তি শাস্তিটা কি আল্লাহর পক্ষ থেকে তার হাত কাটতে হবে এটা শাস্তি এটা যদি হয় তাহলে তাকে এক্সট্রাভাবে তার কাছ থেকে এসে চোরের কাছ থেকে আবার জরিমানা নিয়ে মালিককে ফিরিয়ে দিতে হবে এমনটা করতে হবে না কারণ সে শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটাই হচ্ছে তার জরিমানা বা শাস্তি সাফ ইমাম সাফির আপত্তি ইমাম সাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অভিভাব এর মত অভিমতের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে বলেন চুরির শাস্তি মহান আল্লাহর বাণী যেমন আশারে কারে কাতো ফাক্তাউ আইদিয়া হুমা জাজাম বেমা কাসাবা এই আয়াত দ্বারা প্রমাণিত আর আয়াতে কত শব্দটি খাস কাতুন শব্দটি খাস যা একটি নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে এর অর্থ হচ্ছে আল ইবানাতো আনে রুস্খে অর্থাৎ কবজি থেকে হাতকে বিচ্ছিন্ন করা এখানে মালিকের মালিকানা বা ইসমাত থেকে দূর হয়ে আল্লাহর ইসমাত বা মালিকানায় এসে বর্তায় এ ধরনের কোনো কথা তো নেই সুতরাং এ ধরনের কথা বলা জেয়া দাতুন আলাল খাস অর্থাৎ খাসের উপর অতিরিক্তকরণ এবং খাসকে ব্যাখ্যা করার সামিল অথচ আপনাদের নিকট খাস এর হুকুম হচ্ছে ওয়াইন্নাহুল বায়ানা লে কওনিহি বাইনান বেনাফসিহি অর্থাৎ খাস নিজেই সুস্পষ্ট হওয়ার কারণে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে না এটা হচ্ছে ইমাম সাফির উক্তি তাদের দলিলের উক্তি হচ্ছে এটা ইমাম সাফির আপত্তির উত্তর অর্থাৎ সে যে আপত্তি করেছিল এটার উত্তর হল আলমানার গ্রন্থকার কি বলেছেন ইমাম সাফির রহমত উল্লা আলাই এর না ইমাম আবু হানিফ রহমত উল্লা আলাই এর পক্ষ থেকে ইমাম সাফির আপত্তির উত্তর দিয়েছেন কি দিয়েছেন অবুতলানুল ইসমাতে আনিল যা আন লাবে বেকৌলিহি ফাক্তাউ অর্থাৎ চোরাইমালের হেফাজতের দায়িত্ব মালিকের মালিক থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়ার বিষয়টি আয়াতের জাজাম বেমা কাসাবা অংশ দ্বারা প্রমাণিত অর্থাৎ আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন যে চুরি করবে চোর বা মানে মহিলা চোর বা পুরুষ চোর চুরি করার পরে আল্লাহ জাজাম বেমা কাসাবা অর্থাৎ এই শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে তার হাত কাটতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তার শাস্তিটা ফাক্তাও অংশ দ্বারা নয় অতএব খাসের ব্যাখ্যা ও তার বৃদ্ধি কোনোটাই এখানে হয়নি অর্থাৎ ইমাম সাফি যে বলেছেন যে খাস ফাঁক্ও মানে তার কাট কাটতে হবে এটাই যে তার মানে বৃদ্ধি করা বুঝাচ্ছে এটা না বরং এটা হচ্ছে কি ফাক্তাও অংশ দ্বারা এই অংশটা বোঝানো হয়নি অতএব খাসের ব্যাখ্যা ও তার উপর বৃদ্ধি কোনোটাই এখানে হয়নি সুতরাং সাফেইদের দৃষ্টিতে ইমাম সাফে হানাফিদের দৃষ্টিতে ইমাম সাফেই এর এরকমের আপত্তি সঠিক নয় অর্থাৎ এখানে হচ্ছে ইমাম আবু হানিফার উক্তিটি প্রাধান্য এর বিস্তারিত বর্ণনা বিবরণ হানাফিগণ এর আরও বিস্তারিত বিবরণ প্রদানপূর্বক বলেন যখন যা শব্দটি শাস্তির ক্ষেত্রে নিঃসত্বভাবে মোতলাক ব্যবহার হয় তখন তা আল্লাহর হকের যা যা বুঝাবে আর এ কথাও চিরসত্য যে যা তখনই আল্লাহর হক হবে যখন অপরাধ তার ইসমাত ও হিফাজত এর মধ্যে হবে সুতরাং চুরির যাবতীয় অন্যায়ের হাতে কামিল অর্থাৎ পূর্ণ শাস্তি হলো তার হাত কর্তন করা হাত কাটা আর আল্লাহ জরিমানা গ্রহণ থেকে মুক্ত অর্থাৎ আল্লাহ কারো থেকে জরিমানা গ্রহণ করেন না তিনি তার পক্ষ থেকে যে চোর মহিলা চোর বা পুরুষ চোর চুরি করলে তার হাত কাটতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তার যা যা বা প্রতিফল বা প্রতিদান যেটা তো এখানে প্রতিদান বোঝায় ভালো জিনিসের ক্ষেত্রে এটা প্রতিফল বোঝায় যেটা আবার যা যা এজি যা আন এর অর্থ কিফায়া বা যথেষ্ট হওয়া এ যা যা শব্দ অর্থ কি কিফায়া বা যথেষ্ট হওয়া আল্লাহর তরফ থেকে যেটা সেটা যথেষ্ট হাত কর্তন করার সকল অন্যায়ের জন্য যথে অন্যায়ের জন্য যথেষ্ট জরিমানা গ্রহণের প্রয়োজন নেই ইমাম সাফি বলেছিলেন যে জরিমানা গ্রহ করতে হবে কিন্তু ইমাম আবু হানিফা বলছে না জরিমানা করতে হবে না যেহেতু আল্লাহ তরফ থেকে তার যা যা হলো তার প্রতিফল হলো কি বা প্রতিফল হলো কি তার হাত কাটতে হবে এটাই হচ্ছে তার মানে অন্যায়ের শাস্তি বা এটাই এটাই তার জন্য যথেষ্ট আর আল্লাহ তার নিজের পক্ষ থেকে কখনো কারো থেকে কারো থেকে জরিমানা গ্রহণ করেন না এমন অবস্থায় জরিমানার হুকুম দেয়া হলে এক অন্যায়ের শাস্তি দুটি দিয়ে হয়ে যাবে অর্থাৎ এক তো আল্লাহ বলেছেন যে তার তো জরিমানা আছেই মানে তার তো হাত কাটতে হবে এটা আবার যদি মানুষ এক্সট্রা তার আর মানে অন্যায় করার জন্য তার যদি তার কাছ থেকে জরিমানা করে তাহলে দুই রকমের দুটাও মানে ই হচ্ছে তার উপরে দুটি শাস্তি নির্ধারিত হয়ে যাচ্ছে অথচ আল্লাহ বলেছেন যা যা বেমার কাঁচা আ আল্লাহ তরফ থেকে এটা হচ্ছে তার যা যা বা তার প্রতিফল যে হাত চুরি কেটেছে এটার অপরাধের শাস্তি যে একটা এটা এখন মানুষ যদি আবার এটাকে ই করে যে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এ কারণে তাহলে দুটি অনায় মানে দুটি শাস্তি মানে হয়ে যাবে এটা কখনো ইনসাফ হতে পারে না তবে মাল বিদ্যমান থাকলে সে ধ্বংস করলে ভিন্ন কথা যদি তার কাছে মাল থাকে তাহলে মালটা ঘুরিয়ে দিতে পারবে কিন্তু অন্য যদি আর কিছু হয় হয়তো মালটা ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার জরিমানা দিতে হবে না কিন্তু যদি যে চোর চুরি করে নিয়ে গেছে তার মাল তার কাছেই ছিল আছে তার হাত কেটে দিয়েছে শাস্তি স্বরূপ এরপরে এই মালটা ওই মালিককে যদি থাকে ওই চোরের কাছে মালটা থাকে বিদ্যমান তাহলে মালিককে ফিরিয়ে দিতে পারবে এটা সবার ঐক্যমত কিন্তু যদি মালটা নষ্ট হয়ে যায় বা যে যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে ওই মালের জন্য তাকে জরিমানা দিতে হবে না এটা হচ্ছে এটা হচ্ছে হুকুম বা মত আর যদি দুটাই দেওয়া লাগে তাহলে সেই লোকের ওপর দুটা অন্যায়ের শাস্তি কার্যকর হলো যদি মাল নষ্ট হয়ে গেছে তারপরে তো তাকে যদি জরিমানা দিতে হয় তাহলে দুটা শাস্তি তার উপর কার্যকর করা হলো কিন্তু দুটা হবে না একটাই হবে আর যদি তার কাছে মাল থাকে সে চোরের কাছে মাল থাকে তাহলে ফিরে দিতে পারবে আচ্ছা যাই হোক তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদেরকে ধন্যবাদ